আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় দেখা যায় আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একসাথে অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলি, যার ফলে আমাদের অ্যাকাউন্ট থেকে একাধিক ফেসবুক পেজ হয়ে যায়। তো এই পেজগুলো নিয়ে আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি। তো আমরা অনেকে চাই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুই একটা পেজ ডিলিট করে দিতে বা কোনো নির্দিষ্ট পেজকে ডিলিট করে দিতে, কিন্তু কীভাবে ডিলিট করতে হয় সেই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না। তো আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো, আপনি যদি আপনার কোনো ফেসবুক পেজকে পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে কীভাবে ডিলিট করবেন। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি, আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে আর একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটন উপর ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকমই ফেসবুক রিলেটেড নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন, আপনার কোনো ফেসবুক পেজকে যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান তাহলে কীভাবে ডিলিট করবেন, এর জন্য আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করতে হবে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন, দেন এখানে আপনি পেজ নামে যে ট্যাবটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যতগুলো ফেসবুক পেজ আছে সবগুলো ফেসবুক পেজ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে পেজটা ডিলিট করে দিতে যাচ্ছেন সেই পেজটা ওপেন করবেন। পেজটা ওপেন করার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো আপনি উপরে যে টুলগুলো দেখতে পাচ্ছেন সেই টুলগুলো যদি পাশে স্ক্রল করেন সেই ক্ষেত্রে সবার শেষে আপনি মোর নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি সেই অপশনটার উপরে ক্লিক করবেন, দেন এখানে আপনি যদি উপরে স্ক্রল করেন সেই ক্ষেত্রে সেটিংস নামের একটা অপশন পেয়ে যাবেন, আপনি সেই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি জেনারেল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনি রিমুভ পেজ নামের একটা সেকশন পেয়ে যাবেন, সেই সেকশনটাতে দেখতে পাচ্ছেন একটা ডিলেট নামের আইকন দেওয়া আছে। তো এখান থেকে আপনি ডিলেট আইকনটার উপরে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা আপনাদের জন্য কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে, আপনি কি আপনার ফেসবুক পেজটা ডিলিট করে দিতে চাচ্ছেন। যদি আপনি আপনার ফেসবুক পেজটা ডিলিট করে দিতে চান সেই ক্ষেত্রে 14 দিনের জন্য আপনার ফেসবুক পেজটা আনপাবলিশ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার পেজটা দেখতে পারবেন, শুধুমাত্র কোনো ফেসবুক ইউজার কিন্তু আপনার ফেসবুক পেজটা দেখতে পারবে না। 14 দিনের মধ্যে আপনি চাইলে আপনার ফেসবুক পেজটা আবার রিকভার করে পাবলিশও করে দিতে পারবেন। যদি আপনি 14 দিনের মধ্যে পাবলিশ না করেন সেই ক্ষেত্রে 14 দিন পর স্থায়ীভাবে কিন্তু আপনার ফেসবুক পেজটা ডিলেট হয়ে যাবে। তো আপনি যদি আপনার ফেসবুক পেজটা ডিলেট করতে চান সেক্ষেত্রে এখান থেকে ডিলেট পেজ আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক পেজটা টেম্পোরারি আনপাবলিশ হয়ে গেছে। আনপাবলিশ হয়ে যাওয়ার পর আপনি 14 দিনের মধ্যে চাইলে আপনার ফেসবুক পেজটা আবার পাবলিশ করতে পারবেন। যদি পাবলিশ না করেন 14 দিনের মধ্যে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটা কিন্তু স্থায়ীভাবে ডিলেট হয়ে যাবে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনার চাইলে খুব সহজে আপনার কোনো ফেসবুক পেজকে ডিলেট করতে চাইলে আপনি ডিলেট করে দিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।